আপনাকে যদি সেই মেয়েটি না দেখতে পায় তাহলে সে কেঁদে কেঁদেই মরে যাবে। হ্যাঁ, সেই মেয়ে আপনার জন্য এতটাই ব্যাকুল হয়ে যাবে যে সে আপনাকে একদণ্ড না দেখতে পেলেই সে কেঁদে কেঁদে মরেই যাবে। এতটাই প্রেমে পাগল করা একটি বশীকরণের ক্রিয়া আজকে শিখিয়ে দেব, যেই বশীকরণের ক্রিয়াটি আপনি করতে পারবেন কোনো মেয়ের উদ্দেশ্যে, অর্থাৎ কোনো নারীর উদ্দেশ্যে আপনি করতে পারবেন। সেই মেয়ে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে বা তার বয়স যাই হোক না কেন, যদি আপনি এই বশীকরণটি সেই মেয়েটির উদ্দেশ্যে প্রয়োগ করে দিতে পারেন তাহলে সে আপনাকে দেখার জন্য ছটফট করবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য ছটফট করবে, সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে, এবং সে আপনাকে একদণ্ড না দেখতে পেলেই সে কেঁদে কেঁদেই মরে যাবে, কেঁদে কেঁদে ঘুরবে। এতটাই সাংঘাতিক প্রেমে পাগলপনা একটি বশীকরণ। এই বশীকরণটি করতে পারেন আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বিবাহিত স্ত্রী বা কোনো পরস্ত্রী, অর্থাৎ অন্য লোকের বিবাহিত স্ত্রী, বা হয়তো কোনো যুবতী কুমারী, অবিবাহিত মেয়ে, যে কোনো বিবাহিত বা অবিবাহিত মেয়ের উদ্দেশ্যেই আপনি করতে পারবেন এই বশীকরণটি, যদি আপনি তাকে নিজের প্রেমে পাগল করতে চাইছেন, চাইছেন যে সে যেন আপনাকে ছাড়া আর কারো কথা না চিন্তা করতে পারে, কোনো পুরুষের দিকে যেন না সে তাকাতেই পারে, যেন না তার কল্পনাতেই কোনো পুরুষকে আনতে পারে, সেই মেয়ে যেন আপনারই থাকে এবং আপনার প্রেমে যেন পাগল থাকে, তাহলে এই বশীকরণটি করতে হবে। এই বশীকরণ একবার করলে সেই মেয়েটি আপনার জন্য এতটাই পাগল হয়ে যাবে যে একদণ্ড না কাছে পেলেই সে কেঁদে কেঁদেই মরে যাবে। এতটাই সাংঘাতিক এই বশীকরণের ক্রিয়াটি। এই বশীকরণটি একটি প্রাচীন গ্রন্থ থেকে সংগৃহীত করা এবং বিভিন্ন তান্ত্রিকেরা বহু যুগ ধরেই এই বশীকরণের প্রয়োগটি করে আসছে এবং এখনও বিভিন্ন তন্ত্রপীঠে এই বশীকরণের প্রয়োগ ভক্তবৃন্দদের করে দেওয়া হয়, যাতে করে তারা প্রয়োগ করতে পারে কোনো মেয়ের উদ্দেশ্যে, কোনো মহিলা, কোনো নারীর উদ্দেশ্যে। এছাড়াও তাদেরকে বলে দেওয়া হয়ে থাকে তারা নিজেরাই করে নিতে পারে। খুবই সহজ একটি বশীকরণের ক্রিয়া। এমন একটি জিনিস আছে, সেই জিনিসটি খাওয়ানোর মাধ্যমে করতে হবে। সেই জিনিসটি কি আপনারা ভালো করে জেনে নেবেন, কবে করতে হবে, প্রয়োগ পদ্ধতি কী রয়েছে, মন্ত্র কী আছে, সমস্তটাই ভালো করে বুঝে নেবেন। যদি আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড, আপনার বান্ধবী বা আপনার বিবাহিত স্ত্রী যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, হয়তো আপনার সঙ্গে ব্রেকআপ করে দিয়ে চলে যেতে পারে বা সম্পর্ক ভেঙে দিয়ে সে চলে যেতে পারে বা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আপনার থেকে দূরে দূরে থাকছে, তাহলে আপনি আপনার সেই প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বান্ধবী বা আপনার নিজের বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে এই বশীকরণটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন, তাকে আপনি পটাতে চাইছেন, চাইছেন যে সে যেন আপনার জন্য প্রেমে পাগল হয়ে যাক, সে যেন আপনাকে খুঁজে বা আপনার পেছন পেছন যেন দৌড়াদৌড়ি করে আপনাকে কাছে পাওয়ার জন্য, নিজের থেকেই যেন ভালোবাসার কথা জানায়, এরকম যদি আপনি চাইছেন তাহলে সেই মেয়েটির উদ্দেশ্যে আপনি প্রয়োগ করতে পারেন। সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে, একবার যদি করে দিতে পারেন এই বশীকরণের ক্রিয়াটি সেই মেয়েটির উদ্দেশ্যে, সে তখন আপনাকে একদণ্ড না কাছে পেলেই কেঁদে কেঁদে ঘুরবে। এই বশীকরণের ক্রিয়াটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন। আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি একজন ছেলে হলেই এই বশীকরণের ক্রিয়াটি প্রয়োগ করতে পারবেন। এই বশীকরণটি করতে হবে একটি পান দিয়ে, ঠিক আছে, একটি পান দিয়ে আপনাকে করতে হবে। এইবার এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, একটা দিনেরই কাজ। এবারে যেদিনকে আপনি করছেন সেদিনকে সকালবেলায় যেখানে পান কিনতে পাওয়া যায় বা পানের সামগ্রী কিনতে পাওয়া যায়, মানে মশলাগুলো, পান মশলা, সেটা আপনাকে কিনতে হবে এবং সেই দোকানে গিয়ে একটাকে একদামে কিনতে হবে, ঠিক আছে। মানে দোকানদারকে আপনি একবারই বলবেন যে আমাকে একটি পান পাতা দিতে এবং যা যা মশলা লাগে, যেমন চুন, সুপারি, খয়ের বা মিষ্টি পান হলে যা যা মৌরি, চবন, লবঙ্গ, এলাচ, বা দোক্তা পান যদি সে খায় তাহলে দোক্তাও নিতে পারেন, ঠিক আছে। মানে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে যেই ধরনের পানটি খেতে পছন্দ করবে, সেটা মিষ্টি পান হতে পারে বা জর্দা পান হতে পারে, সেই ধরনের আপনাকে কিনতে হবে। মনে রাখবেন, সাজা পান কিনবেন না,
আপনি আলাদা আলাদা জিনিসগুলো কিনে আনবেন, বাড়িতে এসে আপনাকে কাজটি করে পানটি সাজতে হবে, ঠিক আছে? এইবার আপনি দোকানে গিয়ে একবারই বলবেন এবং এক ডাকে বলবেন, মানে যে জিনিসগুলো লাগবে সেটা একবারই দোকানদারকে বলবেন ভালোভাবে, দোকানদার যেন সেইগুলো শুনতে পেয়ে যায় ভালোভাবে একবারই, এবং সে যে দামটি বলবে সেই দামটি আপনি পুরোপুরি মিটিয়ে দেবেন, কোনো দরকষাকষি করবেন না। তো এইভাবে আপনি একটি গোটা পান পাতা কিনবেন, অর্থাৎ পান পাতাটি যেন ভালো পরিষ্কার নিখুঁত হয়, কোনো রকম কাটা ফুটো কালো দাগ ছেঁড়া পচা এই ধরনের যেন না হয়। বোঁটা সমেত একটি বড় দেখে পান পাতা নিতে হবে। এবার দোকানে যদি একটা পান পাতা না দেয়, আপনি একটু বেশি পরিমাণে কিনে আনবেন, বাড়িতে এসে বেছে নেবেন একটি ভালো পান পাতা, ঠিক আছে? তো এইভাবে আপনাকে পান পাতা গোটা কিনে আনতে হবে বোঁটা সমেত, এবং যা যা পানের মশলা লাগে সেইগুলো আপনাকে কিনে আনতে হবে অল্প অল্প করে। পানের যেরকম সুপারি, চুন, মিষ্টি পান হলে মিষ্টি পানের যে উপকরণগুলো লাগে, বা জর্দা পান হলে যেগুলো উপকরণ লাগে সেটা আপনি জানেন, সেরকম আপনি কিনে নেবেন নিজের মনের মতো, ঠিক আছে? এইভাবে পান এবং পানের মশলা কিনে আনতে হবে, যেদিনকে কাজটি করবেন সেদিনকে সকালবেলা কিনে আনলেন। এবার বাড়িতে এসে আপনাকে এই তন্ত্রক্রিয়াটি করতে বসতে হবে। যখন খুশি করতে পারেন, দিনের বেলাও করতে পারেন, রাতের বেলাও করতে পারেন, কিন্তু মনে রাখবেন যখন আপনি করবেন কাজটি করার পরেই যেন সেই মেয়েটিকে আপনি কাছে পান, সেই রকম দেখে করতে হবে, মানে পানটি আপনাকে খাওয়াতে হবে সেই রকম টাইম দেখে আপনি করবেন, ঠিক আছে? তো কী করতে হবে, পানটিকে এবারে বশীকরণের জন্য কীভাবে প্রস্তুত করবেন ভালো করে শুনুন। আপনি এবারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে আপনি আসন পেতে বসবেন একটি পবিত্র জায়গাতে, সেটা আপনার ঠাকুর ঘর হতে পারে, মন্দির মসজিদ ঈশ্বরের জায়গা পবিত্র জায়গা হতে পারে, সেরকম জায়গায় বসবেন, কিন্তু শান্ত জায়গাতে বসতে হবে, পেছন থেকে কেউ যেমন না ডেকে দেয় বা ডিস্টার্ব করে ফেলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কাজ করার সময় যদি আপনাকে কেউ বিরক্ত করে ফেলে সেটা একটা কাজে খুঁত হয়ে যাবে, আপনি সঠিকভাবে করতে পারবেন না। সেই জন্যই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শান্ত মনে কাজটি করতে হবে এবং একলাকে করতে হবে। এবার আসন পেতে বসেছেন, পান নিয়ে বসেছেন, পানের সামগ্রীগুলো নিয়ে বসেছেন, অর্থাৎ পান মশলা নিয়ে বসেছেন। এবার পানটি আপনি বোঁটাটি কেটে দেবেন, দিয়ে পানটি ভালো করে সাজবেন, ঠিক আছে? পান পাতায় চুন দেবেন, চুনের উপরে সুপারি দেবেন, তারপরে পানের যা যা মশলাগুলো রয়েছে সেগুলো একটু একটু করে দেবেন পান পাতাটির উপরে। এইবার পান পাতাটি আপনি হাতে ধরে যেই মন্ত্রটা আমি দেখিয়ে দেবো, একটি পাওয়ারফুল বশীকরণের মন্ত্র, পান পড়া বশীকরণের মন্ত্র, সেই মন্ত্রটি আপনাকে মনে মনে সাতবার বলতে হবে, সাতটা ফুঁ দিতে হবে। একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার করে মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, এরকম সাতবার, সেভেন টাইমস মন্ত্র বলতে হবে এবং ফুঁ দিতে হবে। কোথায় ফুঁ দেবেন? পানটির ওপরে, যেখানে সমস্ত মশলাগুলো দিয়েছেন সেখানে আস্তে করে ফুঁ দিতে হবে। তো এই কাজটি করলে কিন্তু পানটি মন্ত্রপুত হয়ে গেল বশীকরণের জন্য। এইবারে আপনাকে পানটি ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পানটা যেরকম মোড়া হয় সেরকম মুড়বেন, অর্থাৎ খেলিটা ভালো করে তৈরি করবেন। এবার পানটি মুড়ে সুন্দরভাবে তৈরি করে ফেলেছেন, এবারে ওই পানটি যেই মেয়েটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তৎক্ষণাৎ সেই মেয়েটিকে খাইয়ে দিতে হবে, যে কোনো ছলে বলে কৌশলে, ঠিক আছে? যে কোনো ছলে বলে কৌশলে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, দিয়ে আপনি এটা খাইয়ে দেবেন। সে যদি ওই পানটি মুখেতে ভরে নেয়, ব্যাস সে সাথে সাথেই বশীভূত হয়ে যাবে, মুখেতে ভরে নিলেই বশীভূত হয়ে যাবে, আর খেয়ে নিলে তো আর কোনো কথাই নেই, তার মানে ওই ওষুধটা তার পেটে চলে গেলে সে বশীভূত তো হয়ে যাবেই, একদম সাংঘাতিক রকম, ঠিক আছে? তো আমরা ওষুধ বলছি কি, ওষুধ বলতে মেডিসিন নয়, আমরা তান্ত্রিকেরা এই তন্ত্রমন্ত্র করা টোনা টোটকাকে এটাকে আপনার ওষুধ বলে থাকি। তো এইভাবেই আপনি পান পড়া বশীকরণের মাধ্যমে যে কোনো মেয়েকে এক চান্সে এক সেকেন্ডের মধ্যে নিজের প্রেমে পাগল করতে পারবেন। সে তখন আপনাকে ছাড়া আর অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না, আপনাকে না একদণ্ড দেখতে পেলে, একদণ্ড না কাছে পেলে সে কেঁদে কেঁদেই মরে যাবে, মানে এরকম প্রেমে পাগলপনা হয়ে যাবে। এইবার চলুন সেই মন্ত্রটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে একটি অনুরোধ করব, এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে আপনারা বিনামূল্যে শিখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা শুধুমাত্র আমার এই চ্যানেলেতেই আপনারা বিনামূল্যে শিখতে পারবেন।
কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কবিরাজের কাছেও যেতে হবে না, আর কোনো টাকা পয়সা আপনাদেরকে খরচ করতে হচ্ছে না। বিনামূল্যে শিখুন আর সমস্ত সমস্যা নিজের হাতেই বাড়িতে বসে বিনামূল্যে সমাধান করে ফেলুন। প্রতিদিন এই চ্যানেল থেকে যদি তন্ত্রমন্ত্র শিক্ষা পেতে চান, সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই আপনি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবেন। এবং এই হচ্ছে সেই পান পড়া বশীকরণের মন্ত্রটি। তবে এই মন্ত্রটি কিন্তু মুখস্থ করে আপনাকে কাজ করতে হবে, তার জন্য ভালো করে মুখস্থ করবেন এবং উচ্চারণ সঠিকভাবে করে কাজ করবেন। মন্ত্রে দেখুন যেখানে অমুকিকে বলে লেখা থাকবে, ওই অমুকি জায়গাগুলোতে সেই মেয়েটির নাম পদবি বলতে হবে, মন্ত্রটি ভালো করে দেখবেন, ঠিক আছে? তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক প্রথমে 50 জনকে অনলি 50 শেয়ার করে দিন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে কাজ করে ফেলুন ফটাফট, এবং তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন। এবং এই কাজ অবশ্যই লাইক দিয়ে করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখতে থাকুন। অনেক তন্ত্রমন্ত্র দেওয়া আছে, ভিডিও দেখে নিন এবং সঙ্গে থাকুন, আরও আসবে। ধন্যবাদ।